বৃহস্পতিবার রাতে পূর্ব বর্ধমান জেলার বিজেপির জেলা কার্যালয় থেকে বাড়ি ফেরার সময় বিজেপি নেতা খোকন সেনকে নীলপুর এলাকা থেকে পুলিশ গ্রেপ্তার করে অভিযোগের ভিত্তিতে। ধৃতকে শুক্রবার বর্ধমান আদালতে পেশ করা হয়। বিজেপির দক্ষিণের প্রার্থী সন্দীপ নন্দী, বিজেপি নেতা ডক্টর এস আর ব্যানার্জি ও সুনীল গুপ্তা জানান, উদ্দেশ্য প্রণোদিত ভাবে খোকন সেনকে গ্রেপ্তার করা হয়েছে। দেখুন, এই মুহূর্তে আমি কিছু বলতে পারছি না, সেরকম মানসিকতা নেই আমার বলার মতো, আপনি কারণ আমাদের কাছে অজানা। কালকে রাতের বেলায় হঠাৎ করে রাত ওনাকে অ্যারেস্ট করা হয় এবং খুব আকস্মিকভাবেই করা হয়। তো যাই হোক, সেই কী কারণে করেছে না করেছে আমাদের কাছে তো নেই, ওনাকে কোর্টে প্রডিউস করা হবে। আমাদের আইনের ওপর পুরো ভরসা আছে, আমরাও কোর্টে যাব, বিল করানোর জন্য আবেদন দেবো, বাকিটা হচ্ছে বিচারক সিদ্ধান্ত নেবেন। কোনো কিছুই আমাদের পুরনো নতুন কোনো কিছুই কাগজ আমাদের কাছে এখন পর্যন্ত পাইনি আমরা, নেই ওই জন্য কোনো মন্তব্য এই নিয়ে আমরা কিছু করতে পারবো না। কিন্তু ঘটনাটা যে কিছুটা উদ্দেশ্য প্রণোদিত হবে সেটা আমরা বুঝতে পারছি, কিন্তু কী কেস, পুরনো কেস, নতুন কেস, কোনো ডকুমেন্টস আমাদের কাছে এখন পর্যন্ত নেই। যতক্ষণ আমরা কোর্টে যাচ্ছি এই বিষয়ে কোনো কিছু ক্লিয়ার আমাদের কাছে নেই, বলতেও পারবো না। উনি যখন কালকে রাতেবেলা পার্টি অফিস থেকে ফিরছিলেন তখন ওই নীলপুরের কাছে ওখান থেকে অ্যারেস্ট করা হয়েছে। পুলিশ কি বলছে? পুলিশও একই বক্তব্য, আপনারা কোর্টে যান, কোর্টে মুভ করুন। এখন কি করবেন? আমরা কোর্টেই যাব, আমাদের যত সম্ভব যত ভালো লয়ার আছে সব লয়ারকে দিয়ে আমরা মুভ করাবো, বাকিটা হচ্ছে কোর্ট সিদ্ধান্ত নেবেন কোর্টের মতো করে। দলের উনি বর্ধমান দক্ষিণ বিধানসভায় কোকনভেনার ছিলেন এবং সবচেয়ে বড় কথা হচ্ছে কি, পদে থাকা বড় কথা, উনি কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ একজন কার্যকর্তা এবং মন প্রাণ দিয়েই সংগঠনটাও করেন। সে জায়গায় দাঁড়িয়ে বলা যেতে পারে এটাকে সংগঠনটা ভাঙার একটা চক্রান্ত হতে পারে। সবটাই এখন আমরা হতে পারে বলে জানলাম, যেহেতু আমাদের কাছে কোনো কাগজ এখন পর্যন্ত আমরা কিছু পাইনি, আমরা কোর্টে মুখ যাচ্ছি, কোর্টে গেলে কোর্টে কাগজ পাবো, তারপরে বাকিটা আপনাদেরকে ডিটেলসে বলতে পারবো। পুলিশ এখন কারণ দেখাচ্ছে যে ইলেকশনের পর থেকে যে কিছু ঝামেলার জন্য তাতে নাকি খোকন দা নেতৃত্ব দিয়ে এই ঝামেলাগুলো করেছিল, তাই দেখিয়ে পুলিশ আজকে কাল রাত্রে অ্যারেস্ট করেছে। কিন্তু সব এই টোটাল তথ্য ভিত্তিহীন, কারণ আপনারা দেখেছেন যে পুলিশ কীভাবে দলদাসে আগেও কাজ করেছে, আজকেও কাজ করছে। তো মিথ্যে করে, মিথ্যে দোষ দিয়ে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদেরকে আটকানো যায়নি আর যাবেও না। কী কী ধারা দিতে মনে করছেন এখন? না, কোর্টে যাই, কোর্ট থেকে আমরা বুঝতে পারবো। কোর্টে আমাদের আইনের ওপর পূর্ণ বিশ্বাস আছে, কোর্ট যা ডিসিশন নেবে। কি মনে হচ্ছে বিজেপির প্রতি কি আক্রমণ আসছে? অবশ্যই, সেটা আমরা আপনারা তো দেখছেন যেভাবে রেজাল্ট বেরোনোর পর থেকে যেভাবে মানুষ ঘর ছাড়া বাড়িতে যেভাবে লুট চালিয়েছে, তো তাতে তো বোঝেই যাচ্ছে পুলিশের তো কী করেছে। পুলিশ আপনারা দেখেছেন, পুলিশকে দেখা গেছে কাউকে অ্যারেস্ট করতে? কোনো জায়গায় নেই, শুধু বিজেপিকে কীভাবে ধরে বিজেপিকে দমানো যায় তার জন্যই আজকে এই চেষ্টা চলে যাচ্ছে। আমরা যেটা শুনতে পাচ্ছি যে পুলিশ রাস্তা থেকেই অ্যারেস্ট করেছে, কাল পার্টি অফিস থেকে যখন বাড়ি যাচ্ছিলো তখন রাত্রেবেলায় তাকে নাকা চেকিংয়ে করে ধরা হয়েছে। এই মুহূর্তে কী চাইছেন? আমরা চাই যে খোকনদাকে মানে কোর্টের মাধ্যমে বেল করানো এবং খোকনদাকে বাড়িতে নিয়ে যাওয়া। পার্টি কি সচেতন আছেন আপনার? অবশ্যই সচেতন আছে। আগামী দিনে কী করবেন? আগামী দিনে পরিকল্পনা নেওয়া হচ্ছে, একটার পর একটা আমরা শুরু করছি, কিছুদিনের মধ্যে আবার দেখতে পাবেন। না, বিজেপির কার্যকর্তাকে অ্যারেস্ট কিছুকে দেবো মানে জানতেই পারছেন যে বাংলা জুড়ে ভারতীয় জনতা পার্টির যে লড়াই, তো মানুষের রায়কে আমরা মাথা পেতে নিয়েছিলাম, তারপরেও এখানকার স্থানীয় নেতৃত্ব যারা শাসক দলে রয়েছে তৃণমূল, তারা যেভাবে অত্যাচার করেছে নিচুতলায় আমাদের কার্যকর্তা কর্মীদের উপরে, তো সেটা বলার ভাষা রাখে না। আমরা আমাদের কার্যকর্তা কর্মীদের পাশে আছি। আজও যেখানে দেখতে পাচ্ছেন যে আমাদের প্রিয় বর্ধমানের অন্যতম যে বলিষ্ঠ নেতৃত্ববৃন্দ আছে, তার মধ্যে খোকনদা খোকন সেন আমাদের অন্যতম নেতা, তাকে অ্যারেস্ট করা হয়েছে। আমরা এসসি থানায় আমরা আইনিভাবে এগোবো, যেভাবে আদালতে আমাদের উকিল থাকবেন, যেভাবে এগোলে সম্মান দেওয়া যায় আদালতকে, আমরা সেভাবে আদালতের পাশে আছি, আইনি সহায়তায় ওনার পাশে আমরা আছি। গ্রেপ্তারের বিষয়টা জানতে পারি কেন? না, আমরা জানতে পারিনি, কোর্টে যাওয়া গেলে আমাদের উকিল মারফত জানতে পারবো। তারা জানান আদালতের বিচারক যে সিদ্ধান্ত নেবেন সেটাই তারা মাথা পেতে নেবেন। অপরদিকে ধৃত খোকন সেন জানান বিজেপি করার অপরাধে তাকে গ্রেপ্তার করা হয়েছে। বিজেপি করার অপরাধে, বিরোধী দল করার অপরাধে কণ্ঠস্বর বন্ধ করে দেওয়ার জন্য তৃণমূল কংগ্রেস অর্থাৎ শাসক দলের পক্ষ থেকে আমার প্রতি মিথ্যে মামলা
হচ্ছে বর্ধমান সদর থানায় করা হয়েছে। যারা কমপ্লেনার তাদেরকে আমি চিনি না, জানি না কে কোথার কাজ। আমি বর্ধমান শহরে যারা মামলা করেছে তাদেরকে আমি ঘটনার সাথে কোনোভাবে যুক্তও নয় এবং তাদেরকে চিনিও না। এবং এই মামলায় সর্বত্র মিথ্যেভাবে আমাকে ফাঁসানো এবং তৃণমূল কংগ্রেসের জেলার মুখপাত্র প্রসেনজিৎ দাস জানান, খোকন সেনের গ্রেপ্তারের সাথে তাদের দলের কোনো সম্পর্ক নেই। দেখুন, পুলিশের কাছে কার নামে কি অভিযোগ আছে, পুলিশ কাকে ধরবে সেটা সম্পূর্ণ আইনের ব্যাপার, প্রশাসন ঠিক করবে। এর সঙ্গে তৃণমূলের চক্রান্তের কোনো সম্পর্ক নেই, কারণ তৃণমূল কংগ্রেস কারুর বিরুদ্ধে চক্রান্ত করে না, তৃণমূল কংগ্রেস কারুকে ধরার জন্য পুলিশকে বলে না। পুলিশের কাছে অভিযোগ থাকলে পুলিশ সঠিক তদন্ত করে কাকে ধরবে না ধরবে সেটা পুলিশের ব্যাপার, এর সাথে তৃণমূলের কোনো যোগ নেই বা সম্পর্ক নেই। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল ও টিঙ্কু সাউয়ের রিপোর্ট, আনন্দ বার্তা।